হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম দেশ এবং বাইর থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখছেন কেক মাহবুব জি আপনাদের সাথে আছি মাহবুব ইসলাম প্রবাসী বন্ধুরা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে আপনারা যারা চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে সরাসরি কুয়েত যেতে চান বায় হয়ে দুবাই মাস্কাট এবং সৌদি আরব যেতে চান তাদের জন্য কিন্তু গুড নিউজ চট্টগ্রামে আর আগে জাজিরা ফ্লাইট অবতরণ করছেন চব্বিশে জানুয়ারি দু থেকে বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন সপ্তাহে কয়টি করে ফ্লাইট পরিচালনা করছেন আল জাজিরা এবং কোন টাইমে স্কিপ না করে ফুল ভিডিও দেখুন ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসী বন্ধুরা আপনারা সবার আগে যেন নিউজ পেতে পারেন এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না চলেন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই বন্ধুরা আল আলজাজিরা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানিয়েছেন সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছেন চট্টগ্রাম আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বুধবার এবং শুক্রবার স্থানীয় সময় নয়া পনেরো অবতরণ করবে বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট ডাউন টাইম থাকার পরে কুয়েতের অভিমুখে ছেড়ে দেবে তো বন্ধুরা আপনাদের ফ্লাইট নাম্বারটা জানিয়ে দিই ফ্লাইট নাম্বারটা চট্টগ্রাম এয়ারপোর্টের যে ফ্লাইটটা অবতরণ করছে কুয়েত ফ্লাইট জে নাইন ফাইভ থ্রি সিক্স বন্ধুরা আপনারা যারা সরাসরি যেতে যাচ্ছেন চারটিগ্রাম এয়ারপোর্ট দিয়ে কমফোর্টেবলভাবে এই রুটে আপনারা যাতায়াত করতে পারবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ে তো বন্ধুরা আপনারা যারা কুয়েত থেকে দুবাই সৌদি আরব এবং মাস্কাক সৌদি আরবের দাম্মাম রিয়াদ জেদ্দা এবং মদিনা মাস্কাক এবং দুবাই আবুধাবি সারজা আলাইন আপনারা যেতে পারবেন বন্ধুরা আপনাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট এয়ারপোর্টে লাগবে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি অবশ্যই আপনারা দেখে আসবেন আপনারা উপকৃত হবেন মাস্কাছ যেতে আপনাদের যেসব কাগজপত্র লাগবে অবশ্যই আপনারা ভিডিও দেখে আসবেন এবং সৌদি আরব যেতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে নতুন এবং পুরাতন সবাই আমার ভিডিও দেখে আসবেন এবং সংযুক্ত আরব আমিরাতে যে সকল প্রবাসী বন্ধুরা ভিজিট বিষয় এবং কাজের বিষয় বা রেসিডেন্ট বিষয় যাচ্ছেন তারা ভিডিওটি দেখে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের প্রবলেম সমস্যা সমাধান হয়ে যাবে আপনারা ফুল কাগজপত্র নিয়ে আপনারা অবশ্যই এয়ারপোর্টে আসবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আরেকটি নিউজ আপনাদের দেয় চট্টগ্রাম এয়ারপোর্টে সরাসরি জাজিরা ফ্লাইট পরিচালনা করছেন জাজিরা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ জানিয়েছেন যে আপনারা চট্টগ্রাম এয়ারপোর্টে কমফোর্টেবলভাবে আপনারা কুয়েত যেতে পারবেন বিশেষ করে কুয়েত প্রবাসী যারা বা কুয়েতে বাংলাদেশ থেকে যারা কুয়েত যাচ্ছে তারা চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে কমফর্টেবলভাবে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও পূর্বেও বলছি এখনও বলি ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসী বন্ধুরা সবার আগে আপনি যেন আপডেট পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম